কয়েকদিন ধরেই আলোচনায় -2 ফর্মুলা। এরই মধ্যে বিএনপি নেতারও হুঁশিয়ারি দিয়েছেন, এ ফর্মুলার কেউ বাস্তবায়ন করলে জনগণই তা প্রতিহত করবে। বিষয়টি নজরে আসে উপদেষ্টা ফরিদা আখতারের। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। আমরা মনে করি যে এ ধরনের কথা বলা অহেতুক একটা তর্কের সৃষ্টি করা হয় এবং অহেতুক একটা সমস্যার সৃষ্টি করা হয়, জনমনে একটা আশঙ্কা তৈরি করা হয়। -2 নিয়ে কোনো চিন্তা এই সরকারের নাই। সোমবার রাজধানীর এক হোটেলে ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে 2024 উদযাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। দেশের 17 কোটি মানুষের পুষ্টি চাহিদা নিশ্চিতে দুধ ও মাংস সরবরাহে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রাণী থেকে মানুষে সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এতে অংশ নেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনিও টেনে আনেন বিএনপি প্রসঙ্গ, বলেন অন্তর্বর্তী সরকার সংস্কার শেষেই নির্বাচন দেবে। একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি নির্বাচনের কথা বলবে, সেখানেও তো আমি অস্বাভাবিকতার কোনো কিছু দেখি না। আমরাও নির্বাচনের কথা বলবো, এখন নির্বাচনের আগে কোথায় কতটুকু সংস্কার করে দিয়ে যাওয়া সম্ভব, একই সাথে আমাদেরকে সেটাতেও মনোযোগ দিতে হচ্ছে। আমাদের কাছে জনগণের দাবি এক ধরনের, আর বিএনপির যে সমর্থকেরা আছে তাদের আবার বিএনপির উপর দাবি আরেক ধরনের। একটা গণতান্ত্রিক আবহে সব ধরনের কথাই তো হবে, এটার মধ্যে অস্বাভাবিকতার তো কিছু নেই। সেন্ট মার্টিন ইস্যুতেও কথা বলেন তিনি। ডিসেম্বর জানুয়ারিতে আমরা বলেছি রাত্রি যাপন করতে পারবে, সেখানে গড়ে দিনে সর্বোচ্চ 2000-এর বেশি পর্যটক যেতে পারবে না। আপনারা সকলে রিপোর্ট করেছেন না যে সেন্ট মার্টিনে অনিয়ন্ত্রিতভাবে হোটেল মোটেল হচ্ছে, কোরাল তুলে নিয়ে হোটেলে লাগানো হচ্ছে, পর্যটকেরা গিয়ে কোরাল তুলে ফেলছে। আপনি বিশ্বের এমন অনেক জায়গাতে যাবেন যেখানে দেখবেন কোরাল দ্বীপে রাত্রি যাপন তো দূরে থাক, দিনের বেলাও আপনাকে নিয়ে যাবে ছোট বোটে নামিয়ে 1-1.5 ঘন্টা ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আপনি থাইল্যান্ডে দেখবেন, মালয়েশিয়াতে দেখবেন, ফিলিপিন্সে দেখবেন, ওদের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সেগুলো কয়েকটা বছর বন্ধ করে রাখে শুধুমাত্র রিজেনারেট করার জন্য। সেন্ট মার্টিনে পর্যটন অন আছে, ডিসেম্বর জানুয়ারিতে পর্যটকেরা রাতে থাকতে পারবেন, নভেম্বর মাসে তারা রাতে থাকতে পারবেন না, দিনে যাবেন আসবেন, এবং ফেব্রুয়ারি মাসে আমরা বলেছি যে ফেব্রুয়ারি মাসটাতে আমরা কোনো পর্যটক এলাও করব। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।